হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দূরের কাছে শ্রোতা বন্ধুরা সুন্দরী মিষ্টি সকালে যে যেখান থেকে আমাদের দর্পণ অনুষ্ঠান শুনছেন সবাইকে জানাই অনেক প্রীতি অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা আজ সাতাইশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ উদ্যোগে উনিশশো সাল থেকে সব সদস্য দেশে এ দিবসটি পালিত হয়ে আসছে বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতু বন্ধন গড়ে তোলা দিবসটির অন্যতম লক্ষ্য শ্রোতা বন্ধুরা এবার বিশ্ব পর্যটন দিবসে প্রতিপাদ্য হচ্ছে ট্যুরিজম রুরাল ডেভেলপমেন্ট শহরের বাইরেও পর্যটনের যে ভূমিকা থাকতে পারে সে কথাটি তুলে ধরা এবং সারা বিশ্বে সাংস্কৃতিক ও নৈসর্গিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া বিশ্বের অগণিত পল্লীবাসী মানুষের জন্য পর্যটন হতে পারে কর্মসংস্থানের এক অভিনব সুযোগ নিভৃত পল্লী জনপদের জন্য পর্যটন হতে পারে নতুন এক অর্থনৈতিক স্তম্ভ বাংলাদেশে দেশি বিদেশি পর্যটকরা আসেন সমুদ্র সৈকত শ্যামল সবুজ প্রকৃতি নদ নদী বনভূমি পাহাড় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন ধর্মীয় উপাসনালয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষের বিচিত্র জীবনাচার এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক মূল্যবান বস্তু সামগ্রী টানে বাংলাদেশে পর্যটন শিল্পে রয়েছে অপার সম্ভাবনা বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ায় পর্যটনের একটি আদর্শ ঠিকানা বন্ধুরা প্রাকৃতিক সম্পদ ও বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যের সুবাদে বাংলাদেশে বিদেশি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং বহির্বিশ্বে দেশের ইমেজ বৃদ্ধি পাবে এই আশা নিয়ে এখন আজকে দর্পণ অনুষ্ঠানে শুভ সূচনা করছি আমি তাহমিদা হান্নান এবং আমি শেখ আহমেদ প্রিয় শ্রোতা দেশবরণ্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী সালে ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় সৈয়দ শামসুল হকের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সালে বইটির নাম এক রাজ্যে তার লেখা অন্যান্য একদা কাব্যগ্রন্থগুলির মধ্যে বিরতিহীন উৎসব বৈশাখে রচিত পঙ্কিমালা অপর পুরুষ পরাণের গহীন ভিতর অগ্নি ও জলের কবিতা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য সৈয়দ শামসুল হক রচিত উপন্যাসগুলির মধ্যে দেয়ালের দেশ এক মহিলার ছবি অনুপম দিন সীমানা ছাড়িয়ে নিষিদ্ধ লোবান খেলারাম খেলে যা পাঠক সমাজ ব্যাপক সাড়া জাগিয়েছিল গান রচনাতেও সৈয়দ শামসুল হক ছিলেন বিরল কৃতিত্বের অধিকারী চলচ্চিত্রের জন্য লেখা তাঁর গান হায় রে মানুষ রঙিন ফানুষ দম্ভয় রায় ঠুস কালজয়ী গান হিসেবে এখনও জনপ্রিয় বন্ধু বাংলা সাহিত্যের সব শাখাতেই সৈয়দ শামসুল হক দক্ষতার পরিচয় দিয়েছিলেন নিরল সাহিত্য সাধনার জন্য তিনি অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি দেশের প্রায় সব পুরস্কারই পেয়েছেন স্বাধীনতা পদক একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার পদাবলী কবিতা পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার জাতীয় কবিতা পুরস্কার সহ আরও অনেক পুরস্কার ও সমমনা তিনি জীবদ্দশা পেয়েছেন দু হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর বিরাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আমরা দেশ boronno সুববসাচি লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি শ্রোতা বন্ধুরা এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণ সূচি এদিনে কারাগারের রোজ নামচা স্মৃতিতে বঙ্গবন্ধু লোকায়িত বাংলা কৃষ্টি কথা এবং সবশেষে পুরনো চলচ্চিত্রের একটি গান এগুলি আজ রোববারের দর্পণের মূল পরিবেশনা যাওয়া যাক বিস্তারিত পরিবেশনায় আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ গ্রেগরীয় বর্ষপুঞ্জ অনুসারে বছরে দুশো একাত্তরতম দিন এখন আজকে দর্পণসূচির এই দিনে পর্বে থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বলি এবং বিখ্যাত ব্যক্তিদের জন্ম কিংবা মৃত্যু দিবস শুনুন এই দিনে এই দিনে মীর জাফরকে গদিচ্যুত করে মীর কাশিম বাংলার নবাব হন এবং বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন উনিশশো সালের এই দিনে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী ঘোষণা করা হয় আঠারোশো সালের এই দিনে মৃত্যুবরণ করেন রাজা রামমোহন রায় তিনি ছিলেন প্রথম ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ও বাঙালি দার্শনিক বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুরি উনিশশো সাত সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী ভারতীয় বিপ্লবী ভগৎ সিং শ্রোতা বন্ধুরা আপনারা যারা আজকে এই দিনে জন্মগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাই বিশেষ শুভেচ্ছা প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন অতীতের আজকের এই দিনে ঘটেছিল এমন সব ঘটনা নিয়ে সাজানো আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা আপনারা তো জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন কারাগারে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুকে পাকিস্তানি শাসক গোষ্ঠী বারবার জেলখানায় বন্দি করে রাখত শ্রোতা বন্ধুরা বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে এখন অংশ বিশেষ জয়ন্ত চট্টোপাধ্যায় আগস্ট আমি তো অনেক আরামেই থাকি কিন্তু সাধারণ কয়েদিদের জীবন তো দুর্বিষহ কয়েদিদের যেন মেশিন হয়ে গিয়েছে আমার জন্যে যারা কাজ করে তারা ছাড়াও আমার এরিয়ায় যারা কাজ করে তাদের প্রত্যেককেই আমি মাঝে মাঝে কিছু খেতে দিতে চেষ্টা করি কিছু কিছু করে জমাই আমার খাবার থেকে তারপর ডাকাইয়া ওদের মধ্যে বিলি করি কত আনন্দ দেখি ওদের মুখে ছাব্বিশ সেলে যারা সিকিউরিটি আইনে বন্দি আছে বহুদিন ধরেই আছেন ধীরেনবাবু ওখানে ফুলের বাগান করেন আমি শুনেছি এত সুন্দর বাগান নাকি ঢাকা শহরেও নাই ওই বাগানটা আমি উনিশশো সালে শুরু করি তখন ওখানে টমেটোর বাগান ছিল কিছুদিন পরে আমি খালাস হয়ে যাই তখন থেকে তাঁহারা ওখানেই আছেন আমি খবর দিয়েছিলাম কয়েকটা গোলাপ ফুলের চারা দিতে আজ বিকেলে তিনটে লাল গোলাপের চারা পাঠিয়ে দিয়েছেন আমি লেগে পড়লাম বাগানে তাড়াতাড়ি গর্ত করে সার দিয়ে লাগাই দিলাম এত ইঁটের টুকরো পরিষ্কার করতে করতে যান শেষ হয়ে যায় আমার বাগানটাও এখন সুন্দর হয়ে উঠেছে দেখতে বেশ লাগে এই তো আমার কাজ বই পড়া আর বাগান করা ওকালদনামা আইবির কাছ থেকে সেন্সার হয়ে এসেছে আমার সই নেবার জন্যে দেখলাম দুইটা ওকালদনামায় না হলেও চল্লিশ জন অ্যাডভোকেট দস্তখত করেছেন জেল গেটে কোর্ট করে বিচার হবে কি চমৎকার ব্যবস্থা আমাকে নাকি বাইরের কোর্টে নিলে ভয়ানক গোলমাল হবে এতই যদি ভয় তাহলে ছেড়ে দাও এবং ছয় দাবার দাবি মেনে নাও আমি নাকি ভয়ানক প্রকৃতির লোক আমাকে নাকি জেল গেট থেকে কেড়ে নেবে তাই চারজন করে বন্দুকধারী সেপাই রাখা হয়েছে জেল দরজার কাছে ইংরেজ আমল থেকে আমার এবার জেলে আসা পর্যন্ত একজন বন্দুকধারী পাহারা দিত ইংরেজ আমলে যখন বিপ্লবীরা গুলি চালিয়ে সাদা চামড়াতে হত্যা করত তখনও একজন সিপাহী বন্ধু নিয়ে থাকত এখন জেল সিপাহী একজন আর্ম পুলিশ থেকে দুইজন আর আনসার দুইজন বন্ধু নিয়ে চব্বিশ ঘন্টা গেটের কাছে দাঁড়ায় পাহারা দেয় ভয় নাই ভয় নাই এ রাজনীতি এখনও আমরা করছি না পালাবো না আর জেল গেট ভাঙতেও কেউ আসবে না কারাগারের রোজ নামচা থেকে অংশবিশেষ শুনলেন আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে ঠিক এই মুহূর্তে যেসব বন্ধুরা আমাদের সাথে যুক্ত হলেন সবাইকে আবারও শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা বাংলা লোকসাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বৈচিত্র্য ব্যাপকতায় লোকসাহিত্য বাংলা সাহিত্যের ভাণ্ডাকে করেছে সমৃদ্ধ এখন দর্পণ সূচির লোকায়িত বাংলা পর্বে শুনুন বাংলাদেশের লোকসাহিত্যের উদ্ভব বিকাশ সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ক একটি নিবন্ধ লিখেছেন জায়দুল আলম পরিবেশনায় চমচমি দেওয়ান লোকসাহিত্য আমাদের জাতীয় সংস্কৃতির অঙ্গ যা সহজেই আমাদের মনের কথা বলে বাংলাদেশের লোকজীবন বড় বিচিত্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছড়া লোককাহিনী ও লোকশিল্প থেকে আমাদের সমাজ জীবন এবং ঐতিহ্য সম্পর্কে অবহিত হওয়া যায় এগুলো মানুষের যথাযথ পরিচয়ের জন্য ভাব এবং চিন্তার খোরাক যাতে করে ফুটে ওঠে লোকায়ত বাংলাদেশের সার্থক প্রতিচ্ছবি লোকসাহিত্যের বীজ নিহিত বাংলা লোকশিল্পের মধ্যে এই শিল্পের মূল শিকড় হাজার বছর পূর্বে প্রথিত হয়েছিল এ দেশের মাটিতেই যা নানা দেশের লোক ঐতিহ্য ও লোক সংস্কৃতিতে আজও ধারণ করে আছে প্রবাহে বর্তমানে এগুলো জিয়ে রয়েছে আমাদের লোকসাহিত্যে আর লোকসাহিত্য সামাজিক সৃষ্টি এবং এ কারণেই লোকসাহিত্য সমাজের কথা বলে তাদের সৃষ্টি জনগণ দ্বারা জনগণই তাদের লালন করে আবার জনগণই লোকসাহিত্যকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বহন করে এ নিরিখে আমরা আমাদের লোকায়ত বাংলাদেশ সিরিজে নিবেদন করছি লোকসাহিত্যে বাংলাদেশের লোকায়ত শিল্প এ পর্যায়ে আজ আমরা পরিবেশন করব লোকসাহিত্যে বাংলাদেশের অলঙ্কার প্রাচীন বাংলাদেশে একসময় বিত্তশালী সমাজের বিলাস উপকরণ হিসেবে রূপা মণি মুক্তা হীরা এবং বিচিত্র দ্যোতিময় প্রস্তর সজ্জিত অলঙ্কার শিল্প যে যথেষ্ট বিকশিত হয়েছিল প্রাচীন দেবদেবীর অলঙ্কারগুলোতে তার প্রমাণ বিদ্যমান তপকাতি নাসিরি গ্রন্থের মতে লক্ষণ সেন সোনারূপার পাত্রে আহার করতেন রাজা বাদশাহ বটেই সাধু সৌদাগর অভিজাত উচ্চশ্রেণীর লোকেরাও যে করতেন মধ্যযুগের বাংলা সাহিত্যে তার প্রমাণ বিরল নয় সে যুগে নারী পুরুষ নির্বিশেষে অঙ্গুরি কানে কুণ্ডল কর্ণাঙ্গুরি হাতে কেউর কঙ্কন বলয় কপালে হংসপদিকা বা টিকলি কোটি দেশে মেখলা ও পায়ে মল পড়ত অবশ্য ঝুমকা গোট ইত্যাদি প্রবর্তিত হয়েছিল পাঠান আমলে মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে বাংলাদেশের অলঙ্কারের একটি তালিকা পাওয়া যায় যেমন মেয়েরা মাথায় স্মৃতিপাঠ টিকলি কণ্ঠে হাসুলি মালা টাকার ছড়া সাতলড়ি হার তাবিজ নাকে কোর নোলক নাকছবি বেসর কানে কানফুল বুলতা কুমড়ো ফুল ঝুমকা নোলক ঝিঙা ফুল কুণ্ডল কানবালা বালি পায়ে পাজর পাশুলি নুপুর ঘুঙুর মকুর খাড়ু আর উনছুটি উচটি কোমরে চন্দ্রহার ঝুমঝুমি কিঙ্কিনি হাতের পাতায় আঙ্গুল সংলগ্ন রতন চুর গ্রীবায় গ্রীবাপত্র বাহুতে তার বাজু প্রভৃতি বহু বিচিত্র গরণের অলঙ্কার ছিল আর্থিক অবস্থা ও সামাজিক অবস্থান ভেদে এগুলো তালপাতা ঝিনুক শিং থেকে তামা পিতল সীসা ও রূপা সোনা মুক্তা হীরা মণি কাঁচপাথর পাথর প্রভৃতি যে কোনো উপাদানে তৈরি হতো উচ্চশ্রেণীর অলঙ্করণের একটি বর্ণনা পাওয়া যায় মধ্যযুগের আমির হামজা কাব্যের নায়িকা মেহের নিগারের অলঙ্কার পরিধানের বর্ণনা থেকে গলায় সোনার হার কাঙনের শোভা আগুপিছু শোভা করে ঝাপা হেন নথ নাক মাঝে গজমতি তাহের সাজে ছেড়ে শোভা কনকের চাপা অন্যদিকে ঢাকার স্বর্ণরৌপ্য শিল্পে নিয়োজিত কারিগরদের তারের কাজ হাতের কঙ্কন বলয় গলার হার কানের রিং আতর দান ও গোলাপ পাশের ঐতিহ্যাসৃত নিখুঁত কারুকার্য দেশে বিদেশে প্রশংসিত পরিশেষে বলব বাংলাদেশের অলঙ্কার শিল্পে বিধৃত হয়েছে বাংলাদেশের কৃষ্টি সভ্যতা সামাজিক ইতিহাস জীবন আচরণ ও ঐতিহ্য যা আমাদের লোকায়ত বাংলাদেশের চিরায়ত সম্পদ ও সম্পত্তি যাতে পরিস্ফুট হয়ে উঠেছে লোকায়ত বাংলাদেশের মুখ খুঁজে ফিরি আমাদের বাংলাদেশের চিরচেনা সচল ও সজীবী লোকায়িত বাংলা পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলাদেশের লোকজ সংস্কৃতির ইতিহাস এবারে আমাদের নিবেদন হচ্ছে স্মৃতিতে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন তার কর্ম কৃতিত্ব এবং তার স্মৃতিবিজড়িত বিজড়িত বিভিন্ন স্থান ও স্থাপনার উপর সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রামাণ্য প্রতিবেদন গ্রন্থনা উপস্থাপনা সাক্ষাৎকার গ্রহণে ওয়াসিম আকরাম

আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দু হাজার বিশ একুশ সালকে বর্ষ ঘোষণা করেছে সরকার শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আজ আমরা কথা বলছি উনিশশো সালের নির্বাচনী প্রচারে লঞ্চ যুগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুনামগঞ্জের ভাটি অঞ্চলে সফরে এলে জেলার ধর্মপাশা উপজেলার তৎকালীন বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী মহারাজা চৌধুরীর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাত্রাবিরতি করেছিলেন এবং ওই বাড়ির একটি ঘরে তিনি একটি কর্মী সভা করেছিলেন বর্তমানে সেই ঘরটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে এর দায়িত্বে আছেন বর্তমান দক্ষিণ রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী একটু বলে রাখছি আপনাদের জাতির পিতার সুনামগঞ্জের সফর নিয়ে আমরা এর আগে তিনটি পর্ব প্রচার করেছি আজ অনুষ্ঠানটির চতুর্থ এবং শেষ পর্ব আজ আমরা কথা বলবো সুখায়ের দক্ষিণ রাজাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীর সঙ্গে আমার এই সুখাই দক্ষিণ ইউনিয়নে থানায় রাজাপুর গ্রামে আমার বাড়িতে বঙ্গবন্ধু এসেছিলেন নির্বাচনী সফরে উনিশ সত্তর সনে নয় অক্টোবর দিনটা ছিল শুক্রবার আমি তখন ছোটো এইটা শুধু আমার গর্ব না ধর্মসা উপজেলা সহ এবং ভাটি এলাকার রাজাপুর দক্ষিণ ইউনিয়নের জনগণের সবারই গর্ব বঙ্গবন্ধু ছিলেন সাদামাঠা মানুষ উনি চিরণীর মতো বেছে বেছে নিঃস্বার্থ কর্মীগুলোকে বের করার জন্য কিন্তু এই হাওড়ে এসেছিলেন বঙ্গবন্ধু যেদিন এসেছিলেন সেদিন ছিল শুক্রবার জুমার দিন উনি গ্রামের সাধারণ জনগণের সাথে এক কাতারে জুমার নাম আদায় করেন যেদিন উনিশশো সত্তরে বঙ্গবন্ধু জাতির পিতা আপনার বাড়িতে এলেন তিনি কিভাবে এসেছিলেন মানে যানবাহনটা কি ছিল উনি এসেছিলেন সুনামগঞ্জ থেকে লঞ্চ যুগে লঞ্চটার নাম ছিল তিতাস লঞ্চটা কাঠের লঞ্চ ছিল উনি প্রথম শুরু করেন সুনামগঞ্জ থেকে আসেন জামালগঞ্জ শাসনা এখানে কর্মসভা করেন তারপরে গুলবপুর লঞ্চ থেকেই জনগণকে কর্মীসভার মতোই স্বাগতম জানান কুশল বিনিময় করেন তারপর সরাসরি চলে আসেন আমার বাড়িতে রাজাপুরে এখানে এসে জুমান নামাজ পড়েন মসজিদে তারপর বাংলা ঘরে বারিন্দায় বসে এই হাওড়ের সাধারণ মানুষকে বুঝিয়ে গিয়েছেন আমি জাতির পিতা আমি বঙ্গবন্ধু আমি তোমাদেরকে ভালোবাসি তাই ছুটে এসেছি এই বাংলাদেশ তোমার বাংলাদেশে রক্ষা করার দায়িত্ব তোমার উনি আমার বাংলো ঘরে প্রায় সাড়ে তিন ঘন্টা কাটিয়েছেন আমার আব্বাকে নিয়ে মানে আমার আব্বা ছিল ওনার খুব প্রিয় একজন নিঃস্বার্থ কর্মী উনি ছিলেন মহারাজ আমার আব্বা যখন মসজিদের ঘাটে লঞ্চ লঞ্চ লাগে তখন বঙ্গবন্ধু থেকেই আমার আব্বাকে নিয়ে করেন গ্রামবাসী মানে এত আনন্দিত হয়েছিল মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই অজুপাড়ায় গায়ে আছে সবাই খুব পুলকিত মানে আশ্চর্য হয়ে গিয়েছিল উনি এই হাওড়ে মানে এই বাড়িতে আসছেন আমাদের মাঝে আসছেন যা কল্পনা করা যায় না এত খুশি হয়েছিল ওরা উনি কর্মী সবার পরে বাংলা করে খাওয়া দাওয়া করেন কর্মীকে দেখে নিয়ে ওনার সাথে অনেক নেতাকর্মী এসেছিলেন আপনার বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর আপনি তৈরি করেছেন এই জাদুঘর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা ওনার স্মৃতি ধরে রাখতে সবার সামনে প্রকাশ করতে আমি চাই আমার এইটাই সাফল্য যদি এই জাদুঘরটা একটু বিরাট আকারে একটা জাদুঘর স্থাপন করা যায় আমি সারা জীবন এটা ধরে রাখতে চাই সবাই যেন আসলেই বলে বঙ্গবন্ধু এমন এক নেতা ছিল যে হাওড়ের বুকে চেয়ে বেড়াইছেন সবাইকে ভালোবাসতেন সেই জাদুঘরটা জাতির পিতা বঙ্গবন্ধু শ্রোতা বন্ধু আপনারা শুনছিলেন দর্পণের ধারাবাহিক স্মৃতিতে বঙ্গবন্ধু কথা বলছিলাম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাই রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীর সঙ্গে কথা হবে আবারও আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুনছিলেন স্মৃতিতে বঙ্গবন্ধু পার্বটি শ্রোতাবন্ধুরা ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লেখা ঠিকানা হচ্ছে পত্রলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোশেদ সরণী শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের ইমেল ঠিকানা হল ইয়ালাপন বিবি ঢাকা অ্যাট জিমেইল ডট কম শ্রোতা বন্ধুরা আপনাদের প্রতিটি চিঠির জবাব দেওয়া হবে আমাদের অনুষ্ঠানে পত্রলাপ ও ইমেইল আলাপনে বন্ধুরা এবার আমন্ত্রন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের কৃষ্টি কথা পর্বটি শোনার জন্য বাংলাদেশে বিভিন্ন জেলার আপন ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যের আলোক একটি প্রতিবেদন রচনায় মোহাম্মদ সামসুল হক নিবেদনে শেখ সফি আহমেদ স্বাগত কৃষ্টি কথা পর্বে এই এই পর্বে আজ আমরা গোপালগঞ্জ জেলা এবং জেলার ঐতিহ্য সম্পর্কে মধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে গোপালগঞ্জ জেলার সভ্যতা সাংস্কৃতিক অবকাঠামো প্রাচীনকালে এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল সুলতানি ও মোগল যুগে এ অঞ্চল হিন্দু রাজারা শাসন করতেন চিরস্থায়ী বন্দোবস্তের সময় গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা ছিল যশোর জেলার অন্তর্গত আর বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অন্তর্গত আঠারোশো সালে মকসুদপুর থানা যশোর থেকে ফরিদপুর জেলার সাথে যুক্ত হয় ফরিদপুর জেলার একটি পরগনার নাম ছিল জালালপুর গোপালগঞ্জ সদর কোটালিপাড়া জালালপুর পরগনার অন্তর্ভুক্ত ছিল আঠারোশো বারো সালে চান্দনা যেটি মধুমতি নদী যশোর ঢাকা জালালপুর জেলার বিভক্ত রেখা হিসেবে নির্ধারিত হয় গোপালগঞ্জ মাদারীপুর এলাকা ছিল বিশাল জলাভূমি এখানে নৌ ডাকাতির প্রকোপ ছিল বেশি এজন্য বাকেরগঞ্জ থেকে বিভাজিত হয়ে আঠারোশো সালে মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে মাদারীপুর মহকুমায় গোপালগঞ্জ নামক একটি থানা গঠিত হয় আঠারোশো সালে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলার সঙ্গে যুক্ত করা হয় উনিশশো সালে মাদারীপুর মহকুমাকে ভেঙে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয় গোপালগঞ্জ এবং কোটালিপাড়া থানার সঙ্গে ফরিদপুর মহকুমার মুকসুদপুর থানাকে নবগঠিত গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করা হয় গোপালগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন যে সুরেশ সুরেশচন্দ্র সেন উনিশশো সালে মহকুমা প্রশাসকের বেঞ্চ কোর্ট ফৌজদারি কোর্টে উন্নীত হয় উনিশশো সালে গোপালগঞ্জ শহরের মানে উন্নীত হয় সুবারি অনুযায়ী তখন গোপালগঞ্জ শহরের লোকসংখ্যা ছিল মাত্র তিন হাজার চারশো আটাত্তর জন উনিশশো সালে গোপালগঞ্জে সিভিল কোর্ট চালু হয় উনিশশো সালে মুকসুদপুর থানা বিভক্ত হয়ে কাশিয়ানি থানা গঠিত হয় উনিশশো সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে টুঙ্গিপাড়া নামক একটি থানা গঠন করা হয় উনিশশো সালে পহলা ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয় গোপালগঞ্জ জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন জনাব এ এফ এম এহিয়া চৌধুরী বর্তমানে গোপালগঞ্জ জেলা পাঁচটি উপজেলা পাঁচটি থানা চারটি পৌরসভা আটষট্টি ইউনিয়ন এবং ছশো তিপ্পান্নটি মৌজা নিয়ে গঠিত এ জেলার উত্তরে ফরিদপুর জেলা দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা পূর্বে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা অবস্থিত সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে অন্য কোন জেলা ঐতিহ্যবাহী স্থান অথবা নিদর্শন নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন বন্ধুরা আজকে দর্পণ অনুষ্ঠানে শেষাংশে এখন আমাদের গান পর্বে শুনুন পুরনো চলচ্চিত্রের একটি গান এ গানের শিল্পী খন্দকার ফারুক আহমেদ চলচ্চিত্রের নাম আব সুপ্রিয় বন্ধুরা দর্পণ অনুষ্ঠানের পরিসর আজ এই পর্যন্তই এখন আমাদের উঠতে হচ্ছে আজকের মতো তবে আগামীকাল সোমবার ঠিক সকাল আটটা বেজে তিরিশ মিনিটে দর্পণ আবারও প্রচারিত হবে আপনাদের জন্য শোনার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আপনারা সবাই আজকের অনুষ্ঠান গ্রন্থনা ছিলেন আলফাস তরফদার প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান প্রকৌশল সহায়তা দিলেন মোহাম্মদ আরিফ বিল্লাহ এছাড়া অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামালার দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন